নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি বিভিন্ন রকম ছোটো মাছের চচ্চড়ি বানাবো। এর জন্য ছোটো মাছগুলো কেটে নিয়েছি এবং গরম তেলে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। দেখুন, এখানে ছোটো মাছ আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে ছোটো ছোটো গোচি মাছ আছে, আর মোরলা মাছ আছে, আর ছোটো ছোটো পোনা মাছের মাছ আছে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে এই মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে কড়াইয়ে আর একটু তেল দিলাম। তেল দিয়ে এতে জিরে ফোড়ন দিলাম। জিরে ভেজে নিয়ে গোটা জিরে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর মধ্যে দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম, কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। কম মশলায় ও কম তেলে আজকে আমি ছোটো মাছের এই চচ্চড়ি বানাচ্ছি। টাটকা ছোটো গোচি মাছ। এই চচ্চড়ি খেতে গরম ভাতে অসাধারণ লাগে। এর সাথে অনেকে বেগুন দেন, কিন্তু আমি আজকে বেগুন দিইনি। এর সাথে আপনারা বেগুনও দিতে পারেন। তবে এগুলি খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে কয়েকটি টমেটো দিয়ে দিলাম। যখন আলু প্রায় সিদ্ধ হয়ে গেল, সেই সময়ে এর মধ্যে ভেজে রাখা গোচি মাছগুলো দিয়ে দিলাম এবং বারবার করে নেড়ে নেড়ে ভেজে নিয়ে অল্প সামান্য জল দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়ে ভালো করে নেড়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। গরম ভাতে এই মাছের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।